আজ আপনাদের জন্য 2012 সালে মুক্তিপ্রাপ্ত অ্যাকশন মার্শাল আর্টস মুভি রুরোনি কেনশিন পার্ট 1 অরিজিনস। ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর নোটিফিকেশন। 140 বছর আগে এদো শাসনামলের শেষ দিকে বাত্তোসাই নামের একজন গুপ্ত ঘাতক ছিল। সে সাম্রাজ্যবাদী সরকারের হয়ে জাপানের তৎকালীন রাজধানী কিয়োতে কাজ করত। সবাই ওর আসরিক ক্ষমতা ও নৃশংসতা দেখে ভয় পেত। 1868 সালে বোসিন যুদ্ধে সাম্রাজ্যবাদী সরকারের নিকট সেনাবাহিনী নিয়ন্ত্রিত সরকারের পরাজয় হলে ফলস্বরূপ আধুনিক জাপান ও জাপান সাম্রাজ্যের জন্ম হয় এবং রাজধানী টোকিওতে স্থানান্তরিত হয়। বাত্তোসাইয়ের প্রকৃত নাম ছিল কেনশিন হিমুরা। বাত্তোসাই অর্থ খুনে, গুপ্তঘাতক, নৃশংস। যেহেতু কেনশিন খুনে, গুপ্তঘাতক ও নৃশংস ছিল, তাই তাকে সবাই বাত্তোসাই নামে ডাকত। কেনশিন তার পূর্বের কার্যকলাপের জন্য অনুতপ্ত হয়ে মানুষ হত্যা বন্ধ করে দেয়। উল্টোধারী তলোয়ার ব্যবহার করতে শুরু করে। সেই সকল মানুষদের সাহায্য করতে থাকে যারা অসহায়, নিপীড়িত, নির্যাতিত। 1878 সালে বোসিন যুদ্ধের 10 বছর পর কেনশিন টোকিওতে চলে আসে। টোকিওতে সে সময় বেশ কিছু সন্ত্রাসবাদী সংগঠন ও ড্রাগ স্মাগলারদের দৌরাত্র বৃদ্ধি পেয়েছিল। কানরিউ তাদের মধ্যে অন্যতম। কানরিউ আফিম স্মাগলিং করত। আফিম প্রস্তুতকারীদের মধ্যে প্রধান কেমিস্ট ছিল মেগুমি। মেগুমি মাকড়সার জাল দিয়ে আফিম পরিশোধনের পদ্ধতি জানত। এই পদ্ধতি যাতে অন্য কেউ জানতে না পারে, তাই কানরিউ মেগুমিকে রেখে অন্যান্য সবাইকে হত্যা করে হত্যাকারী হিসাবে মৃত ব্যক্তির পাশে বাত্তোসাইয়ের নামে একটি চিরকুট রেখে দেয়। মৃত ব্যক্তিদের মধ্যে একজন ছদ্মবেশী পুলিশ সদস্য ছিল, যার লাশের পাশে হত্যাকারী হিসেবে বাত্তোসাইয়ের নামের একটি চিরকুট পাওয়া যায়। স্পেশাল অফিসার ফুজিতা গোরো চিরকুটটি ভালোভাবে পর্যবেক্ষণ করে বলে, এই খুনটি কখনোই বাত্তোসাই করতে পারে না, এতে নিশ্চয়ই অন্য কারো হাত আছে। এইদিকে কেনশিন টোকিওর রাস্তায় তার নামে জায়গায় জায়গায় দেয়ালে লিফলেট লাগিয়ে থাকতে দেখে। সে বেশ অবাক হয়। সে যখন একটি লিফলেট দেখছিল, তখন কাউরু কামিয়া নামের একজন মেয়ের সাথে তার পরিচয় হয়। কাউরুর মাধ্যমে কেনশিন জানতে পারে, গত 6 মাস যাবৎ তলোয়ারের কামিয়া কাশিন পদ্ধতি ব্যবহার করে অনেকগুলো হত্যা সংঘটিত হয়েছে, যার কারণ হিসেবে বাত্তোসাইকে দায়ী করা হয়েছে। সে অত্যন্ত দুঃখের সাথে বলে যে, কামিয়া কাশিন পদ্ধতির জনক হলো আমার বাবা। আমার বাবা সবসময় বলতেন, তলোয়ার মানুষ হত্যার অস্ত্র নয়, বরং মানুষকে সাহায্য করার মাধ্যম। কাউরু আরো বলে, সে বাত্তোসাইকে খুন করতে চায়, কারণ বাত্তোসাই তার বাবার শেখানো পদ্ধতি ব্যবহার করে মানুষ হত্যা করছে। কাউরু এটা জানত না যে কেনশিনই প্রকৃত বাত্তোসাই এবং সে এখন আর মানুষ হত্যা করে না। অন্যদিকে ছদ্মবেশী পুলিশ সদস্য হত্যার তদন্ত করতে অফিসার গোরো কানরিউ এর বাড়িতে যায়। কানরিউ গোরোকে ঠান্ডা মাথায় ট্রেট করে। সে একদল রনিনদের দেখায়। ও বলে, এইসব সামুরাই বিদ্রোহের পর চাকরি হারিয়ে রনিনে পরিণত হয়েছে, আর দয়া করে আমি এদের রক্ষী হিসেবে নিয়োগ দিয়েছি এবং খাবারের ব্যবস্থা করেছি। এদের ছেড়ে দেওয়া বুদ্ধিমানের কাজ হবে না। অফিসার গোরো বলে, মনে রেখো, পুলিশের সাক্ষ্য প্রমাণের প্রয়োজন হয়, কিন্তু আমার হয় না। অফিসে প্রবেশ করে কানরিউ জানতে পারে মেগুমি পালিয়েছে। এ কথা শুনে কানরিউ রেগে আগুন হয়ে যায়। সে যে কোনো মূল্যে মেগুমিকে নিয়ে আসতে বলে। জিনি নামের একজন সামুরাই মেগুমিকে নিয়ে আসার দায়িত্ব নেয়। কানরিউ তাকে বলে, ওকে অর্থাৎ মেগুমিকে হত্যা করো না। সেই একমাত্র মেয়ে যে মাকড়সার জাল দিয়ে আফিম পরিশোধনের পদ্ধতি জানে। মেগুমি কানরিউ এর কাছ থেকে পালিয়ে পুলিশ স্টেশনে গিয়ে হাজির হয়, কিন্তু কিছুক্ষণের মধ্যে সেখানে হত্যাযজ্ঞ চলতে থাকে। মেগুমি দেখতে পায় জিনি ওখানে চলে এসেছে। সে অনেক কষ্টে পুলিশ স্টেশন থেকে পালিয়ে যায়। কেনশিনের নিকট থেকে বিদায় নিয়ে কাউরু যখন তার বাড়ির উদ্দেশ্যে চলছিল, সে পথে জিনেইকে দেখতে পায়। কাউরু ভাবে জিনেই প্রকৃত বাত্তোসাই, তাই সে জিনেইকে অ্যাটাক করে। কিন্তু জিনেই ছিল একজন প্রশিক্ষিত সামুরাই, তাই কাউরু ওর সাথে পেরে উঠছিল না। জিনেই যখন কাউরুকে হত্যা করবে, ঠিক তখনই কেনশিন ওখানে চলে এসে কাউরুকে রক্ষা করে। কেনশিনকে দেখে জিনেই চিনতে পারে যে এই আসলে প্রকৃত বাত্তোসাই। কিন্তু পুলিশ চলে আসলে কাউরু ও কেনশিন ওখান থেকে পালিয়ে যায়। কাউরু কেনশিনকে তার বাড়িতে নিয়ে আসে। কেনশিন সেখানে কাউরুর বাবার প্রশিক্ষণ কক্ষটি দেখতে পায়। কাউরু বলে, আমার বাবা মারা যাওয়ার পরেও অনেকেই এখানে প্রশিক্ষণ নিত, কিন্তু 6 মাস আগে বাত্তোসাইয়ের অত্যাচার শুরু হলে তখন থেকে এটা এভাবেই পড়ে আছে। এই অন্যায় আচরণ আমাকে যেভাবেই হোক থামাতেই হবে। কেনশিন বলে, আপনার এই ঝামেলার মধ্যে জড়ানো উচিত হবে না, এবং আমার বিশ্বাস আপনার বাবা বেঁচে থাকলে তিনিও নিশ্চয়ই এটাই বলতেন। এই কথা বলে কেনশিন ওখান থেকে
চলে যায়। পরের দিন কাউরু যখন তার বাবার প্রশিক্ষণ কক্ষটি পরিষ্কার করছিল, তখন কানরিউ এর লোকজন ওখানে চলে আসে। তারা এই বাড়িটি ছেড়ে দিতে বলে, কিন্তু কাউরু বলে, আমি কখনোই এই প্রশিক্ষণশালাটি ছেড়ে যাব না। লোকজনগুলো প্রশিক্ষণশালাটি ভাঙচুর করতে থাকে। ঠিক সেই সময় কেনশিন ওখানে চলে আসে, লোকজনগুলোর সাথে মারামারি করতে থাকে। লোকজনগুলো প্রশিক্ষণ কক্ষটির ভেতরে প্রবেশ করলে সেখানেও কেনশিন তাদের একটার পর একটা আঘাত করতে থাকে। কেনশিন বলে, বাত্তোসাই লড়াইয়ে হিতেন মিৎসুরুগি পদ্ধতি ব্যবহার করত, আর এ পদ্ধতি একজন মানুষকে অনেক মানুষ হত্যা করতে শেখায়। এটা যদি উল্টোধারী তলোয়ার না হতো, তাহলে নির্ভুলভাবে এটা মানুষের জীবন নিয়ে নিত। এই কথা শোনার পর সবাই বুঝতে পারে এই লোকটি প্রকৃত বাত্তোসাই। কিছুক্ষণের মধ্যেই ওখানে পুলিশ চলে আসে ও কেনশিনকে ধরে নিয়ে যায়। পুলিশ কেনশিনকে কয়েদ করে রাখে। অফিসার গোরো কেনশিনকে দেখে চিনতে পারে, কারণ 10 বছর আগে বোসিন যুদ্ধে তারা একে অপরের মুখোমুখি হয়েছিল। অফিসার গোরো কেনশিনকে কয়েদ থেকে বের করে একটি কক্ষে নিয়ে আসে। সেখানে জেনারেল ইয়াগামাতা তার জন্য অপেক্ষা করছিল। জেনারেল ইয়াগামাতা বলে, 10 বছর ধরে আমি খবর পাচ্ছি একজন দক্ষ রনিন মানুষের জীবন বাঁচাচ্ছে। যদিও যুদ্ধের সময় তুমি আমাদের প্রতিপক্ষ ছিলে, কিন্তু আমরা সবাই একটি সুন্দর দেশ চেয়েছিলাম। কেনশিন বলে, আপনি আমার কাছে কি চান? অফিসার গোরো বলে, কিছু মানুষ খোলামেলা ভাবে আফিম কেনাবেচা করছে, যা মাকড়সার জাল দিয়ে পরিশোধন করা। জেনারেল ইয়াগামাতা বলেন, আমি তোমার শক্তি ধার চাই, তোমাকে সেনাবাহিনীর উচ্চ পদে বহাল করব, তোমাকে আফিম স্মাগলারদের হত্যা করতে হবে। কিন্তু কেনশিন এই প্রস্তাবে রাজি হয় না। সে বলে, আমি আর আমার তলোয়ার মানুষের রক্তে রাঙাতে চাই না। এরপর জেনারেল ইয়াগামাতার আদেশে কেনশিনকে ছেড়ে দেয়া হয়। এইদিকে মিউজিন ইয়াহিকো, যে ছিল প্রশিক্ষণশালার একমাত্র ছাত্র, সে যখন প্রশিক্ষণ কক্ষটি পরিষ্কার করছিল, তখন বাইরে ভেজা অবস্থায় মেগুমিকে দেখতে পায়। মেগুমি সাহায্য প্রার্থনা করলে সে তাকে প্রশিক্ষণশালার ভেতরে নিয়ে আসে। কেনশিন কয়েদ থেকে বের হয়ে কাউরুকে দেখতে পায়। কাউরু কেনশিনকে তার বাড়িতে থাকতে অনুরোধ করে। প্রথমে কেনশিন অমত করলেও পরে কাউরুর সাথে বাড়িতে চলে আসে। কাউরু কেনশিনকে ইয়াহিকোর সাথে পরিচয় করিয়ে দেয়। সেখানে মেগুমি চলে আসলে কাউরু ওকে দেখে বেশ অবাক হয়। মেগুমি কেনশিনের সাথে পরিচিত হয়। পরের দৃশ্যে কেনশিন, কাউরু, ইয়াহিকো ও মেগুমি রেস্টুরেন্টে ডিনার করছিল। তখন কানরিউ ও তার দলবল ওখানে চলে আসে। কানরিউকে দেখে মেগুমি ওয়াশরুমে যাওয়ার কথা বলে ওখান থেকে চলে যায়। কানরিউ কেনশিনকে তার দেহরক্ষী হতে অনুরোধ করে। কেনশিন রাজি না হলে তাকে প্রচুর টাকা অফার করে, কিন্তু তাতেও কোনো কাজ হয় না। সেই সময় সাগানা সানোসুকে নামের একজন লোক ওখানে চলে আসে। সে কানরিউকে তাকে দেহরক্ষী নিতে অনুরোধ করে। কানরিউ বলে, আমি তোমাকে কেন নিব? সাগারা বলে, আমি কেনশিনকে চ্যালেঞ্জ করছি, যদি আমি জিততে পারি তবেই আপনি আমাকে দেহরক্ষী হিসেবে নিবেন। কেনশিন চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে। তাদের মধ্যে লড়াই শুরু হয়। মূলত কেনশিন সাগারার অ্যাটাক প্রতিহত করছিল। তারা লড়াই করতে করতে বাহিরে বের হয়ে আসে। কেনশিন সাগারাকে বলে, কানরিউ তোমার যোগ্য নয়। একথা শুনে সাগারা লড়াই বন্ধ করে দেয়। সাগারা সবার কাছে ক্ষমা চায় ও সবাইকে চলে যেতে অনুরোধ করে। এইদিকে জিনেই কেনশিনকে ফাঁসাতে যারা প্রশিক্ষণশালা ভাঙচুর করেছিল তাদের ও কিছু পুলিশ সদস্যদের মেরে ফেলে। মৃতদের পাশে খুনি হিসেবে বাত্তোসাইয়ের নাম লেখা চিরকুট ফেলে যায়। অফিসার গোরো কেনশিনকে বলে, আমি জানি তুমি এটি করনি, কারণ তুমি অন্তত পুলিশদের মারতে না। এছাড়া তোমার ওই উল্টোধারী তলোয়ার দিয়ে তো আর মানুষ হত্যা করা যায় না। এই যাত্রায় তুমি বেঁচে গেলে। পরের দৃশ্যে কানরিউকে দেখানো হয়। সে তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা তার অনুসারীদের জানায়। সে বলে, আফিম স্মাগলিং এর ব্যবসা সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে হবে। ব্যবসায় থেকে প্রাপ্ত অর্থ দিয়ে প্রচুর ভারী অস্ত্র কিনব। সেই অস্ত্র ব্যবহার করে আমি সরকার পতন ঘটাবো। আমি হব জাপানের নতুন সরকার। কানরিউ প্রশিক্ষণশালা দখলের উদ্দেশ্যে নতুন একটা পরিকল্পনা করে। সে তার একজন সহযোগীকে দিয়ে প্রশিক্ষণশালার কূপের পানিতে ইঁদুরের বিষ ঢেলে দেয়। ফলে যে বা যাহারাই সেই পানি পান করছিল তাদের প্রচন্ড জ্বর ও পেটে ব্যথা হওয়া শুরু হয়। সবাই যখন অসুস্থদের নিয়ে প্রশিক্ষণশালায় আসে, মেগুমির সন্দেহ হয়। সে কূপের পানি পরীক্ষা করে বিষের অস্তিত্ব বুঝতে পারে। সে ফার্মেসি থেকে কিছু ওষুধ, দোকান থেকে খাবার পানি ও একজন ডাক্তারের সহযোগিতায় সবাইকে সুস্থ করে তোলে। এরপর মেগুমি কেনশিনকে তার পরিচয় জানিয়ে দেয়। এছাড়া সে কানরিউ সম্বন্ধে যাবতীয় তথ্য কেনশিনকে বলে দেয়। এসব শুনে কেনশিন কানরিউকে মারতে বেরিয়ে পড়ে। সাগারা কেনশিনকে জানায়, কানরিউয়ের 250 জন প্রশিক্ষিত লোক রয়েছে, আমি তোমার সাথে যাচ্ছি, আমাকে তোমার প্রয়োজন হতে পারে। কেনশিন কাউরুকে খেয়াল রাখার জন্য ইয়াহিকোকে নির্দেশ দিয়ে ওখান থেকে বেরিয়ে পড়ে। ওইদিকে মেগুমি কাউকে না জানিয়ে প্রশিক্ষণশালা থেকে কানরিউয়ের ওখানে চলে যায়। সে কানরিউয়ের অফিসে প্রবেশ করে তাকে বলে যে, আমি আর আফিম বানাবো না, আমি তোকে হত্যা করতে এসেছি। এই বলে সে কানরিউয়ের উপর ছুরি হাতে ঝাঁপিয়ে পড়ে। মেগুমি বলে, আমরা দুজন দুজনের পরিপূরক, চিন্তা করিস না, তোকে মেরে আমি নিজেও আত্মহত্যা করব। কিন্তু পেছন থেকে একজন মেগুমিকে ধরে ফেলে, ধাক্কা দিয়ে তাকে ফেলে দেয়। ছাড়া পেয়ে কানরিউ মেগুমিকে প্রচন্ড মারতে থাকে। ঠিক তখনই বাহিরে গোলমাল শোনা যায়। জিনেই বলে, ওরা চলে এসেছে।
সবাই ওদের প্রতিরোধ করতে বাহিরে বেরিয়ে যায়। কিন্তু জিনেই মেগুমির থেকে কারুর ঠিকানা নিয়ে মেগুমিকে হাত মুখ বেঁধে রেখে চলে যায়। কেনশিন ও সাগারা ওখানে পৌঁছে কান্ড্রিওয়ের লোকেদের সাথে লড়াই করতে থাকে। কেনশিন যেহেতু মানুষ হত্যা না করার প্রতিজ্ঞা করেছিল ও তার উল্টোধারী তলোয়ার, তাই সে কাউকে হত্যা করছিল না, শুধু আঘাত করছিল। সাগারা তার বিশাল তলোয়ার দিয়ে সবাইকে মারছিল। এর মধ্যে উপর থেকে কান্ড্রিও টাকা উড়াতে থাকে ও তাদের লোকেদের বলে, তোমরা দাঁড়িয়ে থেকো না, ওদের মারো। টাকা পেয়ে তারা আরো উন্মাদের মতো লড়াই করতে থাকে। বলাই বাহুল্য, কান্ড্রিও এর লোকেরা কেনশিন ও সাগারাকে কোনোভাবেই পরাজিত করতে পারছিল না, বরং একসময় তারা সবাই পরাজিত হয়ে যায়। এরপর কেনশিন ও সাগারা ভেতরে প্রবেশ করে। তারা যখন উপরতলায় উঠতে যাবে তখন একজন রক্ষী তাদের বাধা দেয়। সাগারা কেনশিনকে বলে, ওকে আমি দেখছি, তুমি উপরে উঠে যাও। কেনশিন উপর তলায় উঠে আসলে মুখোশ পরা একজন রক্ষী তার পথ আগলে ধরে। কেনশিন ওকে জিজ্ঞেস করে, মেগুমি কোথায়? মুখোশ পরা লোকটি বলে, ও কি সত্যি সাহায্য পাবার যোগ্য? কেনশিন বলে, সবারই সাহায্য পাবার অধিকার রয়েছে। এরপর লোকটি তার মুখোশ খুলে ফেলে, দড়ি দিয়ে কেনশিনের পা বেঁধে শূন্যে ঝুলিয়ে দেয় ও গান ফায়ার করতে থাকে। কেনশিন দড়ি ছিঁড়ে লুকিয়ে ফায়ারিং থেকে বাঁচতে চেষ্টা করে। এরপর কেনশিন লাফিয়ে নিচে নেমে আসে। তাদের দুজনের মধ্যে তুমুল লড়াই শুরু হয়। তারা দুজনেই যেহেতু সামুরাই, সেহেতু দুজন সমানে সমানে লড়াই করছিল। কেনশিনকে উল্টোধারী তলোয়ার দিয়ে লড়াই করতে দেখে লোকটি বেশ অবাক হয়ে বলে, এত মানুষ হত্যা করেছে যে তার হাতে উল্টোধারী তলোয়ার কেন? কেনশিন বলে, আমি মানুষ হত্যা না করার প্রতিজ্ঞা করেছি। লোকটি বলে, তোমার এই প্রতিজ্ঞা অবাস্তব, কেউ খুন না হলে এ লড়াই কিভাবে শেষ হবে? কেনশিন বলে, হবে। এই বলে সে তলোয়ার দিয়ে লোকটিকে একটি আঘাত করে। আঘাতে লোকটি কুঁকড়িয়ে যায়। ওইদিকে সাগারা প্রাণপণে লড়াই করে যাচ্ছিল কিন্তু সে পেরে উঠছিল না। লড়াই করতে করতে তারা রান্নাঘরে চলে আসে। সাগারা রান্নাঘরের বিভিন্ন আসবাবপত্র দিয়ে লোকটিকে আঘাত করতে থাকে কিন্তু লোকটি সাগারার থেকে বেশি শক্তিশালী ও লড়াইয়ে পারদর্শী ছিল। সাগারা হাল ছাড়ার পাত্র না। লড়াই চলাকালীন সময় সাগারা লড়াই বিরতি দেয় এবং রান্নাঘরে থাকা মাংস, ড্রিঙ্কস ও ডিম খেয়ে নেয়। লোকটি নিরামিষাশী হবার কারণে সে শুধু ড্রিঙ্কস পান করে। এরপর তারা আবার লড়াই শুরু করে কিন্তু এইবার সাগারার আঘাতে লোকটি অজ্ঞান হয়ে যায়। সাগারা কেনশিনের কাছে চলে আসে। তারা দুজনে একটি বন্ধ দরজার সামনে চলে আসে। যেই কেনশিন দরজা খুলতে যাবে ঠিক তখনই কান্ড্রিও তার আট নলা বন্দুক দিয়ে ফায়ার করে। বন্দুকের গুলিতে দরজা ভেঙে পড়ে যায়। ওই সময় ওখানে অফিসার গোরো চলে আসে। অফিসার গোরো বলে, এই বিশাল বন্দুকটাকে কোনো নির্দিষ্ট দিকে তাক করলে তার বিপরীত দিক সম্পূর্ণ অরক্ষিত থাকে। তারা একটি প্ল্যান বানায়। প্ল্যান অনুযায়ী কেনশিন ও সাগারা আত্মসমর্পণ করে। কান্ড্রিও তাদের মাথা নিচু করে মাফ চাইতে বলে। সুযোগ বুঝে সাগারা কান্ড্রিওর মাথা লক্ষ্য করে ডিম ছুড়ে। কেনশিন দৌড়ে অন্যদিকে চলে যেতে থাকলে কান্ড্রিও তাকে লক্ষ্য করে ফায়ার করতে থাকে। এই সুযোগে অফিসার গোরো সামনে থেকে লাফিয়ে উপরে ঝুলানো ঝাড়বাতির ছিকল কেটে দেয়। ঝাড়বাতিটি গিয়ে পড়ে আটনলা বন্দুকের ওপর। অকেজো হয়ে যায় বন্দুকটি। এইবার কেনশিন সামনে চলে আসে ও বলে, টাকা দিয়ে কি কেনা যায় না জানো? তুমি এখন যা ভিক্ষা চাইবে সেটা। এরপর কান্ড্রিওকে অফিসার গোরোর হাতে দিয়ে কেনশিন ও সাগারা মেগুমিকে খুঁজতে উপরে চলে যায়। উপরের একটি ঘরে মেগুমিকে হাত মুখ বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখে। এইদিকে জিনেই পেছন থেকে আঘাত করে কাউরুকে অজ্ঞান করে প্রশিক্ষণ শালা থেকে ধরে নিয়ে যায়। কারুর যখন জ্ঞান ফেরে তখন জিনেই বলে, তোমাকে ধরে নিয়ে এসেছি যাতে কেনশিন আবার বাত্যসায়ী হয়ে ওঠে। ও যখন খুনি ছিল তখনকার বেপরোয়া ভাব আমি ওর মধ্যে দেখতে চাই। ঠিক তখনই কেনশিন ওখানে চলে আসে। কাউরুকে ওই অবস্থায় দেখে কেনশিন অত্যন্ত রেগে যায়। কেনশিনকে আরো বেশি রাগাতে জিনেই কাউরুকে লাথি দিয়ে ফেলে দেয়। এরপর তাদের দুজনের মধ্যে তুমুল লড়াই শুরু হয়। তারা দুজনেই খুবই ভালো সামুরাই হওয়ার কারণে সমানে সমানে লড়াই করতে থাকে। কেনশিন উল্টোধারী তলোয়ার ব্যবহার করার কারণে জিনেই সুযোগ বুঝে তার তলোয়ার কেনশিনের বুকে ঢুকিয়ে দেয়। বুক থেকে তলোয়ার বের করে তারা আবারও লড়াই শুরু করে কিন্তু এইবার কেনশিন আহত হওয়ার কারণে জিনেইকে প্রতিরোধ করা বেশ কষ্টকর হচ্ছিল। কিন্তু যেহেতু কেনশিন এখন বাত্যসাই বা খুনে হয়ে উঠছিল না, তাই জিনেই ফুসফুসকে অচল করে দেবার টেকনিক যার নাম শিন্নো ইপ্পো এটি কারুর উপর প্রয়োগ করে। এই ঘটনায় কেনশিন খুবই রেগে যায়। বলে, অনেক হয়েছে, এবার আমি তোমাকে হত্যা করব। এরপর কেনশিন বাত্যজুৎসু ভঙ্গির সোরিউ সেন পদ্ধতি ব্যবহার করে জিনেই এর কনুয়ের হাড় থেকে পেশি আলাদা করে দেয়। কেনশিন এইবার জিনেইকে হত্যা করতে যাবে ঠিক সে সময় কারু চিৎকার করে ওঠে। বলে, আমার উপর থেকে শিন্নো ইপ্পোর প্রভাব শেষ হয়ে গেছে, তুমি দয়া করে জিনেইকে হত্যা করো না, আমি তোমাকে বাত্যসাই না কেনশিন হিসাবে দেখতে চাই। কেনশিন কারুর কথা মেনে নেয় কিন্তু জিনেই নিজেই নিজের পেটে ছুরি চালিয়ে আত্মহত্যা করে। মারা যায় জিনেই। কারুকে নিয়ে কেনশিন প্রশিক্ষণ শালায় ফিরে যায়। আর এভাবেই মুভিটি শেষ হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর আপনাদের কোনো জানার বা বলার থাকলে কমেন্টস করবেন। ধন্যবাদ।